কোথাকার ছবি? এখন আমার কাছে সবকিছু অনেকটা স্পষ্ট হয়েছে। রোহিণীরা গেছে খক্কশ রাজ্যে, আর সেই রাজ্যের সঙ্গে অগ্নির একটা গভীর যোগ আছে। বুড়িমা, খক্কশ রাজ্যের সাথে অগ্নির কি যোগ আছে? সেটাই জানার দরকার। সবার আগে ওদেরকে সাবধান করতে হবে। কি হলো বুড়িমা? ঘোর অনর্থ হয়েছে। সন্মতি, জয়নাগ, বাবুরাম, তোদেরকে যেতে হবে। কোথায় বুড়িমা? খক্কশ রাজ্যে। রোহিণী, তোদেরকে দরকার। আমি তোদের পৌঁছে দেবো সেখানে। বেশ বুড়িমা, বোনের জন্য যেখানে যেতে হবে আমি যাব। আমরাও যাব বুড়িমা। আমি যে সংকেত পাচ্ছি তা যেন মিথ্যে হয়, ওরা যেন সুরক্ষিত থাকে। যোদ্ধা আর কত দূর? আমি আর সত্যি পাচ্ছি না, খুব ক্লান্ত লাগছে, কষ্ট হচ্ছে। এবার আমার আমার মনে হচ্ছে আমরা এসেই গেছি। আর একটু কষ্ট করো, এক্ষুনি পৌঁছে যাবো। সত্যি বলছেন? চলো। রোহিণী, কি আপনি আমায় এখানে একা রেখে ওদিকে কোথায় চলে যাচ্ছেন? আমাদের আর একসঙ্গে চলা হলো না রোহিণী। বিদায়, বিদায়। আপনি কি বলছেন কি এটা? কোথায় চলে গেলেন আপনি? যোদ্ধা কি হলো? কোথায় আপনি? যোদ্ধা, সত্যি সত্যি আপাই ছেড়ে চলে গেলেন? আপনি কোথায়? ধীরে ধীরে, আমার সামনে কেউ গলা তুলে কথা বলে না। কে আপনি? হিরিং বরং। কে তোমরা? হিরিং বরং, ভালো করে এর পরীক্ষা কর।
যে এক এক করে এই খক্ষস রাজ্যের প্রত্যেককে মারছিস। আমাদের চিরকালের শত্রু নাগিনী, নাগিনী। এসব হচ্ছেটা কি? আমি কোথায় আছি এখন? আর খক্ষসীমা কারা? যোদ্ধা, যোদ্ধা আপনি কোথায়? যোদ্ধা আপনি কোথায়? উঠবেন না রাজকুমার, আপনি বিশ্রাম করুন, আপনার সেবার জন্য আমরা আছি। কে? কে রাজকুমার? কে তোমরা? আর আমি এখানে কেন? রাজকন্যা কোথায়? রাজকন্যা কোথায়? কোথায় আমার রাজকন্যা? কোনো রাজকন্যা নেই তো, এখানে আছে শুধুই রাজপুত্র, এই রাজ্যের রাজপুত্র, আমার ছেলে, আমার ছেলে অগ্নি। অগ্নি, তুমি তুমি এখানে? হ্যাঁ অগ্নি, তোমার মা কালনাগিনীকে তুমি প্রণাম করবে না? আমার পুত্র অগ্নি, বলো। এসব নিশ্চয়ই নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন, কোনো দুঃস্বপ্ন এটা। রাজকন্যা, 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 রাজকন্যা তুমি কোথায়? রাজকন্যা, এটা খক্ষস রাজ্য, আর তোমরা কি সবাই খক্ষসী? ন্যাকামো হচ্ছে? আমাদের সঙ্গীদের মেরে আমাদেরকে জিজ্ঞেস করছিস এটা খক্ষস রাজ্য কিনা? আমি তো আমার জীবনে প্রথমবার এই খক্ষস রাজ্যের কথা শুনলাম। আহা, এমন সহজ সরল ভাব করছিস যেন তুই কিছুই জানিস না। খক্ষস রাজ্যে দাঁড়িয়ে তুই জিজ্ঞেস করছিস খক্ষসী কারা? এই তো এই চিহ্নই তো আমি আমার যোদ্ধার কপালে দেখেছি। আমি বলি কি হেমাক্ষী, একবার যখন এই নাগিনীকে হাতের মুঠোয় পেয়েছি তখন ওকে শেষ করে দেওয়ার অনুমতি দিন। আমার কথা ছাড়া এখানে যে কিচ্ছু হয় না সেটা তুই জানিস না? আমাকে আমাকে ক্ষমা করে দিন হেমাক্ষী। আমার মনে হয় তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমরা কাউকে মারিনি। আমি আর আমার সঙ্গী এই প্রথম এই রাজ্যে এসেছি, আর আমরা অনেক দূর থেকে এসেছি, সাত সমুদ্র তেরো নদী পার করে। সঙ্গী? কোথায় সেই সঙ্গী? আমি তো সেটাই বুঝতে পারছি না, তাকে যে খুঁজে বার করতে হবে। আমাকে যেতে দাও তোমরা।
বুঝি তোর সঙ্গী? এই তো আবার যোদ্ধা, তুমি তাকে দেখেছো? বলো না কোথায় দেখেছো তুমি, বলো না কোথায় আছেন উনি এখন? জানি না, বহু বছর দেখিনি। আমার কি মনে হয় মাখি, ও নিজেই ওর সঙ্গীকে মেরে এখন ভালো সাজছে। খবরদার বাজে কথা বলবে না, আমি আমার যোদ্ধার কোনো ক্ষতি করতে পারি না, কখনো না। বরং তুই যে কথা আজকে বলেছিস সে কথা আর কোনোদিনও ভুলেও বলবি না, মনে থাকে যেন। যার জন্য আমি এতগুলো বছর ধরে অপেক্ষা করছি তার মৃত্যুর কথা আমি শুনতে চাই না। সে কি কথা? যোদ্ধার মৃত্যুর কথায় এই হিমাক্ষী নাকি এত রেগে গেল কেন? এই খোকসিও কিনা যোদ্ধার জন্য অপেক্ষা করছে, কি চাই ওরা যোদ্ধার কাছ থেকে? আমার রাজকন্যা কোথায়? কি করেছো তুমি আমার রাজকন্যার সাথে? আমার রাজকন্যা যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমার শেষ করে দেব। শান্ত হও, শান্ত হও তুমি অগ্নি, তুমি আহত, তুমি ক্লান্ত। যার চিন্তায় তুমি আকুল হয়ে পড়েছো তার কোনো ক্ষতি হবে না, কিন্তু সে যদি চায় তোমার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। এই সামান্য কথাটুকু আমি কেন তোমাকে বোঝাতে পারছি না? আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। কোথায় আমার রাজকন্যা? রাজকন্যা, রাজকন্যা, রাজকন্যাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে রাজকন্যাকে। আমাকে বন্দি করতে, তাই তো? তুমি যে শিশুর মতো সরল অগ্নি, কোনো মা কি পারে তারই সন্তানকে তার প্রাসাদে বন্দি করে রাখতে? এ কি সম্ভব? কেন মা শব্দটা কেন? মা শব্দটা কেন বলছো? এই মা শব্দ তোমার মুখে মানায় না, কান লাগে নেই। আর তোমার এই কুৎসিত অভিনয় আমার ভালো লাগছে না। কোনো মা কি তার সন্তানের কষ্ট সহ্য করতে পারে? তোমার সব আঘাত আমি মুছে দিলাম, একটিবার একবার ভালো করে একটু ভেবে দেখো অগ্নি। আমি তোমার মা, আমি যা করব তোমার ভালোর জন্যই করব। আর তুমি কি কিছুই চিনতে পারছো না? এই প্রাসাদ, এই রাজ্য, এই যে সব তোমারই। ভাবো একবার মনকে শান্ত করে ভালো করে ভাবো তো দেখি। দেখো অগ্নি, তুমি সে আমাদের খোক্ষস বংশের, তুমি ভবিষ্যৎ এই খোক্ষস রাজ্যের রাজকুমার তুমি। দেখো
ভালো করে দেখো একবার। সব মিথ্যে, মিথ্যে কথা, মিথ্যে কথা। এটা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এখনো মানতে চাইছো না তো তুমি? বেশ, এসো আমার সঙ্গে এসো। তুই সত্যি বলছিস? তুই সত্যি জানিস না তোর সঙ্গী কোথায় আছে? বিশ্বাস করো, আমি সত্যি জানি না। আমি বলি কি হেমাক্ষী, একবার পরীক্ষা করে দেখলে হয় না? তারপর কি হয়েছিল আমার সত্যি মনে নেই। আমার যখন জ্ঞান ফিরে আমি খানে অচেতন অবস্থায় পড়েছিলাম। এবার বিশ্বাস হলো তো, আমি সত্যি কথা বলছি। হেমাক্ষী, আমাকে এক্ষুনি যেতে হবে। যোদ্ধা কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, আমাকে তাকে খুঁজে বের করতেই হবে। আর কাল লাগিয়ে সে তো আমার বাবা মাকে অপহরণ করে নিয়েছে। আমার বাবা মাকে উদ্ধার করতে হবে। হেমাক্ষী, আমাকে যেতে দাও তুমি। বাবা, আর একটা লাগিনি, কাল লাগিনি, সেও এখানে আছে নাকি? হেমাক্ষী, সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। আমাকে যোদ্ধাকে এই মুহূর্তে খুঁজে বার করতে হবে। আমাকে যেতে দাও তুমি। কেন বুঝতে পারছি না, দয়া করে বিশ্বাস করো। তুই নাগ বংশে, তুই নাগিনী, আর নাগিনীদের আমি কোনোদিনও বিশ্বাস করি না। অগ্নি, যাও ওই স্তম্ভের সামনে গিয়ে দাঁড়াও। তোমার মনের যত প্রশ্ন, যত দ্বিধা আছে, সব কেটে যাবে। আমার কথাটা শোনো, যাও। অবশেষে আপনি এলেন রাজকুমার, স্বাগতম। সেই কবে থেকে আপনার স্মৃতি আগলে বসে আছি আমি। শান্ত, অগ্নি, অগ্নি, শান্ত হ, শান্ত হয়ে চোখ বন্ধ করো তো দেখি। বিশ্বাস করে যাব? তাই তো, কেন বিশ্বাস করব? আর যখন তুই জানিসই না যে তোর সঙ্গী কোথায় রয়েছে, তুই কোন রকম খবরে দিতে পারবি না আমাদের, তখন তুই আমাদের কোনো কাজের না, বুঝতে পেরেছিস? নাগেরা আমাদের জাত শত্রু, আর খক্ষশিরা কোনোদিনও শত্রুর শেষ রাখে না।
ভাগ্নি, তোকে মরতে হবে। সে কি বিনা দোষে তোমরা আমার হত্যা করবে? বিনা দোষে? বিনা দোষে? তোর সবচেয়ে বড় দোষ হলো তুই নাগবংশী। নাগবংশী